আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএলে এবার ষষ্ঠ আসরে সিলেট সিক্সার্সের হয়ে খেলবেন নিউজিল্যান্ডের ওপেনিং ব্যাটসম্যান মার্টিন গাপটিল। আজ শনিবার সামাজিক মাধ্যম ফেসবুকে এরকম তথ্য জানিয়েছে বিপিএল সংক্রান্ত একটি পেজ। এদিকে চারজন করে ধরে রাখা যাবে আগামী বিপিএলের জন্য, সে অনুযায়ী সিলেট সিক্সার্স এবারের আসরে খেলবেন নাসির হোসেন, সাব্বির রহমান ও সোহেল তানভীর। এছাড়া দলের আইকন ক্রিকেটার হিসেবে দলে নিয়েছে উইকেট রক্ষক ব্যাটসম্যান লিটন দাস। এবার তাদের দলকে আরও শক্তিশালী করতে মার্টিন গাপটিলকে দলে নিল তারা। জানা যাচ্ছে আগামী 5ই জানুয়ারি পর্দা উঠবে বিপিএলের ষষ্ঠ আসর। তাছাড়া এই আসরের প্লেয়ার্স ড্রাফটের বা নিলামের তারিখ 25শে অক্টোবরের পরিবর্তে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে 28শে অক্টোবর, এবং আগামী 28শে অক্টোবর এই আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। বিপিএল এবারের আসরে ইনজুরির কারণে খেলতে পারবে না বাংলাদেশের অন্যতম ক্রিকেটার সাকিব আল।